নমস্কার বন্ধুরা, মাই বিউটিফুল গার্ডেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর খুব সহজভাবে নিজের নিজের বাড়ির ব্যালকনিতে, উঠোনে কিংবা ছাদে গাছ বসাচ্ছ। তো বন্ধুরা, আমরা শীতের গাছ যতই করি না কেন, পার্মানেন্ট গাছ যেগুলো আছে, সেই পার্মানেন্ট গাছের মধ্যে আজকে খুব সুন্দর একটা গাছ তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো গাছটাকে তোমাদের দেখাই। গাছটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। নার্সারি থেকে যখন চারা নিয়ে এসেছিলাম তখন গাছটার নাম জানতাম না, তো তোমাদের কাছে জানতে চেয়েছিলাম গাছটার নাম কি। পরবর্তীতে আমি গাছটার নাম জানতে পারি, গাছটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। বন্ধুরা, অবশ্যই ফার্স্ট লাভ গাছটা যথার্থ, গাছটার নাম ফার্স্ট লাভ, এটা যথার্থই নাম। এত সুন্দর এ ফুল, দেখে সত্যি প্রেমে পড়ার মতো। আর কালার তো দেখে বুঝতেই পারছো, ক্যামেরায় কতটুকু কালার আসছে জানি না, তবে এর একটা হলুদ কালার ভ্যারাইটি আছে। তোমরা যেটাই পাবে নার্সারি থেকে সংগ্রহ করবে, কারণ গাছটা একদমই কম পরিচর্যা করতে হয়। তোমাদের কাছে শেয়ার করেছিলাম গাছটা কিভাবে বসিয়েছিলাম, কিভাবে মাটি তৈরি করেছিলাম। পাতা পচা সার মিশ্রিত মাটি দিয়ে এগ্রো ব্যাগে ভরে, তার উপরে কিছুটা ওয়েলডেনযুক্ত মাটি দিয়ে গাছটা বসিয়েছি। কিছুদিনের মধ্যে গাছটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ঝাঁকড়া হয়েছে। গাছটা বসানোর পরে তার আমি কিছুটা পিঞ্চিং করে দিয়েছি, ফলে কিন্তু বেশ কয়েকটা ব্রাঞ্চ হয়েছে, এবং আজকে প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু আমার কুঁড়ি আছে এবং ফুল ফুটছে। এই পরিচর্যা, এছাড়া তোমরা ওয়েলড্রেনযুক্ত মাটি তৈরি করবে, মাটিতে 50% ভার্মিস কম্পোস্ট, 50% গার্ডেন সয়েল, এছাড়া তোমরা হাড়গুঁড়ো দিতে পারো, সর্ষের খোল দিতে পারো, এ সমস্ত কিছু দিয়ে একটা ওয়েলড্রেনযুক্ত মাটি এই গাছের জন্য প্রয়োজন। পাতা পচা সার দিতে পারো, পাতা পচা সারও কিন্তু এই গাছের ক্ষেত্রে খুবই ভালো, কারণ আমি গাছটা কিন্তু পাতা পচা সার দিয়ে বসিয়েছি। গাছটা ফুল সানলাইট পছন্দ করে, যেহেতু আমার ছাদ বাগানে এই গাছটা এবার প্রথম আমি বসিয়েছি, গাছটা ফুল সানলাইটে রেখেছি, তাতে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমরা চেষ্টা করবে গাছটা ফুল সানলাইটে রাখার। ফুলগুলো ফোটার পর প্রায় 1 থেকে 2 সপ্তাহ কিন্তু ফুলগুলো থাকে। অলরেডি আমার এই ফুলগুলো 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও ফুলগুলো কিন্তু ভালো আছে এবং কুঁড়িগুলো আস্তে আস্তে ফুটছে। কিছু কিছু কুঁড়ি সবে আসা শুরু করেছে এবং কিছু কিছু কুঁড়ি সম্পূর্ণরূপে ফুটে গেছে। তো এবার প্রথম ফুল ফুটলো এবং অসাধারণ ফুল, সত্যি ফুলগুলো প্রথম দেখায় আমি তো প্রেমে পড়ে গেছি। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই ফার্স্ট লাভ গাছটা অ্যাড করবে। পরিচর্যা একেবারে কম, কম পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা এই ফার্স্ট লাভ গাছ থেকে ফুল পেতে পারি। ফুল সানলাইটে রাখতে হবে, এছাড়া নিয়মিত করে জল দিতে হবে। সপ্তাহে 1 বার করে সর্ষের খোল ভিজিয়ে তার পাতলা জলটা দিতে থাকবে। গাছটা খুব ভালো জল পছন্দ করে, গোড়া শুকিয়ে গেলে আমরা সবসময় জল দেব। এছাড়া ফুল আসার পরে গাছটা নিয়ম করে 2 বেলা জল দেওয়াই ভালো, কারণ গোড়া যদি একেবারে শুকিয়ে যায় তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যদি 2 বেলা জল দিই সকালে এবং বিকালবেলা, তাহলে ফুলগুলো বেশ কিছুদিন থাকবে। তো দেখো, কিছু কিছু ফুল ফুটে গেছে, আবার কিছু কিছু ফুল আস্তে আস্তে ফুটছে, কুঁড়ি অবস্থায় আছে। তো পাতাগুলো যখন কচি থাকে তখন পাতার কালার অনেকটা জাম পাতার মতো হয়। জাম ফলের যে পাতাগুলো থাকে, পাতাগুলো ঠিক জাম ফলের মতোই দেখতে এবং কালারও অনেকটা একই রকম। রোগ পোকা গাছটার একেবারে নেই, কারণ এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো কীটনাশক বা নিমল গাছটাতে আমি স্প্রে করিনি, তাতে কিন্তু গাছটার কোনো ক্ষতি হয়নি। তো এ থেকে বোঝা যায় গাছটার রোগ পোকা একেবারেই
কম, তো কম পরিচর্যাযুক্ত একটা গাছ আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এই ফার্স্ট লাভ গাছটা তোমাদের ছাদ বাগানে অ্যাড করবে, খুব ভালো রেজাল্ট পাবে। কম পরিচর্যার মাধ্যমে আমরা এই গাছটা থেকে প্রচুর ফুল পেতে পারি। তো বন্ধুরা, ডাল থেকে অনাসে এই গাছটা থেকে চারা তৈরি করা যাবে। যেহেতু প্রথম আমার ছাদ বাগানে, অবশ্যই আমি ডাল থেকে যদি চারা তৈরি করতে পারি তোমাদের কাছে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো খুব ভালো লাগছে নার্সারি থেকে গাছটা নিয়ে এসে তোমাদের সামনে বসিয়েছিলাম, তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম। আজকে গাছটার ফুল ফুটেছে এবং সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আমি তো অবশ্যই বলবো তোমরা প্রত্যেকে যারা নতুন বাগান করছো, নতুন গাছ বসাচ্ছ, তারা এই ফার্স্ট লাভ গাছ অবশ্যই নার্সারি থেকে নিয়ে এসে তোমাদের ছাদ বাগানে অ্যাড করবে। যেহেতু পরিচর্যা কম, তাই আমরা যারা ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে গাছ বসাই, ব্যস্ততার মধ্যে ছাদে বাগান করি, তাদের পক্ষে একটা আদর্শ পার্মানেন্ট হার্ডি গাছ এই ফার্স্ট লাভ। তো বন্ধুরা, যেহেতু ফার্স্ট লাভ একটা পার্মানেন্ট হার্ডি গাছ, তো তোমরা অবশ্যই টব নির্বাচন একটু বড় সাইজের করবে, কারণ গাছটা মাটিতে বসালে একটু বড় হবে। তো আমরা টবে যেহেতু রাখবো, তাই চেষ্টা করব একটু বড় সাইজের টব নির্বাচন করার। তো আমি গাছটাকে 10 ইঞ্চি একটা গ্রো ব্যাগে বসিয়েছি। গাছটা যেহেতু ছোট ছিল, ফলে মাটি কিছুটা কম দিয়েছি। পরবর্তীতে আমি এই গ্রো ব্যাগে মাটি দিয়ে গ্রো ব্যাগটাকে ভরাট করব। তো তোমরা চেষ্টা করবে একটু বড় সাইজের টব নির্বাচন করার। গাছটা বসানোর পরে চেষ্টা করবে গাছটাকে প্রুনিং করে দেওয়ার। তো ফুলগুলো ফোটা হয়ে গেলে আমি এই গাছটাকে প্রুনিং করে দেব, ফলে গাছটা ছোটতেই অনেক ডালপালা দেবে। এই যে দেখতে পাচ্ছ ডালটা, এই ডালটাই আমি ফুল ফোটা শেষ হয়ে গেলে কাটবো, এবং নিচ থেকে তাহলে অনেক ব্রাঞ্চ হবে, এবং যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি আমরা ফুল পাব। তো যারা মাটিতে বসাবে, মাটিতে বসালে গাছটা অনেক পরিমাণে একটু বড় হবে। তো টবে যেহেতু, তাই তোমরা চেষ্টা করবে টব একটু বড় সাইজের নেওয়ার। আর যেহেতু এটা পার্মানেন্ট গাছ, একটু বড় সাইজের টব নির্বাচন করলে অনেক দিন পর্যন্ত আমরা একই টবে গাছটাকে রাখতে পারবো। তো এই মিনিমাম পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা এই ফার্স্ট লাভ গাছটা থেকে প্রচুর ফুল পেতে পারি। আমি অবশ্যই বলবো যে সকল বন্ধু প্রথম বাগান করছো, তারা এই ফার্স্ট লাভ গাছটা নার্সারি থেকে নিয়ে এসে অবশ্যই বসাবে। আবারও বলছি, একেবারে কম পরিচর্যা, আমি তো একেবারে কম পরিচর্যা করেছি। যতটুকু পরিচর্যা করেছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। ফুল সানলাইটে অবশ্যই গাছটা রাখবে। এখনও কড়িগুলো আমার ফুটছে, আস্তে আস্তে যখন সমস্ত কড়িগুলো ফুটবে গাছটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এর হলুদ কালার যেটা আছে সেটাও তোমরা সংগ্রহ করতে পারো, কিংবা এই লাল কালারের গাছটাও সংগ্রহ করতে পারো। দুটোই ফুলি কালারে অসাধারণ সুন্দর। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার আজকের ভিডিও, একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে অবশ্যই প্রেস করবে, যেন নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও। যদি কোনো বন্ধু নতুন আমার আজকের চ্যানেল ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাছ নিয়ে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।